শুইনা যদি ভাল লাগে ও শুইনেন, যদি ভাল না লাগে শুইলা যান, আপনারে ধইরা রাখতে পারবো না। কপাল যদি খারাপ হয় বউরাতে ফার খাইবেন, আমার কিছু করার নাই। নাম্বার সাকিব খান আসছে, কি যে ঘটনা ঘটছে, কি যে লড়ছে, এক বুরকাওয়ালা মাইয়া আপায়া গিয়া লালবাগের জামাই সহ যাইয়া বলে হাতে গিয়া আই লাভ ইউ, কি কইছে আই লাভ ইউ। আর সাকিবে বলে কইছে আই লাভ ইউ টু। আরে ভাই জামাই বউরে কইলে সব হইতো, বউ জামাই এমনি ছিল সব। সাকিব রে কইছে জিনা হইছে না উজুবিল্লাহ খান, না উজুবিল্লাহ আরো জোরে খান, কারণ সাকিবে পর পুরুষ দেখা করা জায়েজ নাই। আজকে মাইয়া গুনাগর, আবার জামাই কি মন আস্থা গাদা বউরে বলে লইয়া গেছে, জামাই না আল্লাহ ভালো জান আমরা জানি না, তো এইটা ঠিক হয় নাই। আরেকদিন সারা দেখলাম সারাদিন কান্ত আছে, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, নায়কের জন্য আমি বলবো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যারা মন্ত্রী আছে, এমপি আছে, যারা বিজয়ী কোরআনের হাফেজ হয়, 170টা দেশ, 60টা দেশ, 50টা দেশ, 10টা দেশ, 20টা দেশ কোরআনের মালা লইয়া আসে, বাংলাদেশে তাদেরকে স্বাগতম জানানো হয় না, তাদেরকে এরকম ভাবে মূল্যায়ন করা হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী, কোরআনের হাফেজদের ইজ্জতের কথা, সম্মানের কথা আমি বলবো। শুইনা যদি ভাল লাগে ও শুইনেন, যদি ভাল না লাগে শুইলা যান, আপনারে ধইরা রাখতে পারবো না। কপাল যদি খারাপ হয় বউরাতে ফার খাইবেন, আমার কিছু করার নাই। এখন প্রেম কইরা বিয়া করে, প্রেমের বিয়া বেশি দিন আমি গান কইলে আবার কইবে গান দেখলো কইতো হুজুরে, আরে হুজুরে কইল তো আবার বাংলাদেশে এখন কি বাড়িছে, লাগারে লাগা ভাই এবি সাইস না সাইস না, এবারে বিব শয়তানে কত কিছু করবে না না। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে, সৎ কাজের মধ্যে ভালো কিছু আসবে, এটাই স্বাভাবিক না না, শয়তান লাগতে পারে। এক নাম্বার হইল মহরম ভাই পুলিশের বরগুনা, কি জানি খেলছে এটা, হ্যাঁ টিকেট মহরম ভাই আজকে বরগুনা একজন পুলিশের কারণে সারা দুনিয়ার মধ্যে সুনাম হয়ে গেছে, প্রশাসনের সুনাম হয়েছে। এই মহরম পুলিশ ভাইকে ধন্যবাদ জানাবো, মহরমে যে বাংলাদেশের মধ্যে নজিরবিহীন কাজ করেছে। আল্লাহু আকবার, মানুষ বলে পুলিশ খারাপ, আমি আমার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে মহরম ভাইকে ধন্যবাদ জানাই, কারণ কি জানেন, সে সত্যকে প্রকাশ করেছে, অন্যকে আশ্রয় দেয় নাই, সে প্রতিবাদ করেছে, বদলি হইয়া বরিশাল আইছে। আয়োগ আমরা তার লগে আছি, কথা বলা ঠিক না ব্যাটে।